নমস্কার। গল্পকথা পর্বে সকলকে স্বাগত। একবার একজন ধনী ব্যক্তি, তিনি মারা যাওয়ার আগে ঠিক করলেন তার সম্পত্তির দায়িত্ব তার চার পুত্রের মধ্যে এমন পুত্রের হাতে দেবেন যিনি তার সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারবেন। তো এটা তিনি কী করে ঠিক করবেন যে কার কাছে দিলে তার সম্পত্তিটা ঠিক থাকবে এবং রক্ষিত হবে? তিনি একদিন ঠিক করলেন চার পুত্রকে ডাকবেন। তিনি ডাকলেনও চার পুত্রকে, ডেকে তিনি চারটি বীজ চারটি পুত্রের হাতে দিলেন আর সময় দিলেন এক মাস। বললেন এই বীজটা চারটি টবে চারজন পুত্রকে রোপণ করতে হবে। এবার এই চারটি বীজ থেকে অঙ্কুরিত হয়ে যে গাছগুলি হবে সেই গাছের মধ্যে থেকে যেই গাছটি সব থেকে ভালো হবে উনি তার দায়িত্বেই সেই সম্পত্তির ভার দেবেন। কী হলো, চারজন পুত্র চারটি বীজ নিয়ে গেল, তারা যথাযথভাবে সেইগুলো রোপণ করলো। এবার চতুর্থ পুত্র অর্থাৎ তার একদম ছোট পুত্র খুব মর্মাহত হলো এবং সে যখন বীজটি টবে রোপণ করলো, একদিন গেল, দুদিন গেল, এক সপ্তাহ গেল, দু সপ্তাহ গেল, তা সে দেখলো বীজ থেকে কিছুতেই কোনো চারা গাছ হচ্ছে না, মানে কিছুতেই কোনো গাছ অঙ্কুরিত হয়নি। সে তো ভীষণ চিন্তিত হয়ে পড়লো, তাহলে কি সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে? আর অন্যান্য ভাইরা বীজ রোপণ করলো, বীজটা অঙ্কুরিত হয়ে গাছও হলো এবং তারা নিজেদের মধ্যে বলাবলিও করতে লাগলো কার গাছটা কীরকম হচ্ছে। এটা শুনে তো ছোট পুত্র আরও মর্মাহত হলো, সে ভীষণ ভেঙে পড়লো। তো যথাযথ সময় তো চলে এসছে, এক মাস অতিক্রান্ত, চারজন পুত্রকে ডাকা হলো। তো ছোট পুত্র তো কিছুতেই আসবে না, অবশেষে তার স্ত্রীর পরামর্শে সে সেখানে আসলো। তার স্ত্রী এটাই বললেন যে তোমার যেটুকু যা হয়েছে সেটা নিয়েই তুমি ওখানে যাও। তো চারজন পুত্রের মধ্যে তিনজন পুত্রের গাছ তো বেশ ভালো হয়ে গেছে, বেশ ভালোও লাগছে দেখতে, কিন্তু ছোট পুত্র তাদের সকলের মধ্যে ওই টপটা দেখাতে লজ্জা বোধ করছে। তখন লজ্জিত হওয়ার সত্ত্বেও সেই টপটা কিন্তু বাবার কাছে দেখালো। বাবা মুহূর্তের মধ্যে তিনি তার সম্পত্তির সব দায়িত্ব অর্পণ করলেন ছোট পুত্রের হাতে। ছোট পুত্র নিজের মানে কানটাকে বিশ্বাস করতে পারছে না যে আমার নাম এখানে কেন বলা হলো, আমি তো সফল হইনি। তো তার বাবা এটাই ব্যাখ্যা করলেন যে উনি যে চারটি বীজ দিয়েছিলেন এই চারটি বীজের মধ্যে চারটি বীজই মৃত বীজ দিয়েছিলেন, কোনো বীজই কিন্তু অঙ্কুরিত হওয়া সম্ভব ছিল না। অপর যে তিন পুত্র সেই পুত্ররা বাবার দেওয়া বীজটাকে পাল্টে তারা তাদের মতো করে ভালো বীজ টবে লাগিয়েছিল যাতে সুন্দর চারা গাছ হয়। কিন্তু ছোট পুত্র তার বাবার দেওয়া কথা এবং সততার পরিচয় দিয়েছে, সে বীজ পাল্টায়নি, যে বীজ তাকে দেওয়া হয়েছিল সেই বীজই টবে রোপণ করেছে। তখন তার বাবা বললেন আমি তো চারটি বীজে মৃত বীজ দিয়েছি, তো তিনটে বীজ থেকে কীরকমভাবে গাছ হওয়া সম্ভব? অর্থাৎ অপর যে তিন পুত্র তারা অসৎ উপায় অবলম্বন করেছে, আর ছোট পুত্র সে কিন্তু যেহেতু সৎ পথে ছিল সে কিন্তু সফল হয়েছে এবং তার বাবার মন জয় করেছে। তো গল্পটা কিন্তু বেশ ভালোই লাগলো, কিন্তু এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি সৎ থাকা যায় তাহলে জীবনে অনেক কিছু পাওয়া যায়, হয়তো সময় লাগে। আর এটা থেকে আর একটা শিক্ষাও পাই যে সততার বীজ বপন করলে
বিশ্বাসযোগ্যতা একদিন কিন্তু অর্জন করা যায়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো টাটা।